আঙ্গনবাড়ি কেন্দ্র চলছে খোলা আকাশের নিচে বাস রাস্তার ধারে। পুরুলিয়া জেলা জয়পুর ব্লক জামড়া পঞ্চায়েতের অন্তর্গত করকড়া গ্রাম 3 নম্বর সেন্টারে আঙ্গনবাড়ি না হওয়ার কারণে মা ও বাচ্চারা খুব অসুবিধায় পড়েছে। আমি অন্নপূর্ণা কুমারী আর এ হলো আমার সমুদায়। আপনাদের সেন্টারে কি কি অসুবিধা? অসুবিধা সেন্টার সেন্টার নাই খো, তারপরে জলের অসুবিধা আছে, ছেলা রোড ধারে পড়াছি। বাস রাস্তার ধারে বিপজ্জনকভাবে চলছে করকড়া গ্রামে 150 মা ও শিশু নিয়মিত আঙ্গনবাড়ি কেন্দ্রে আসেন। তারা খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া পড়াশোনা করে এই পিচ রাস্তা দিয়ে সারাক্ষণ গাড়ি চলাচল করে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দিদিমণি সারাক্ষণে ভয়ে থাকেন। এখানে সমস্যা আছে, দূর থেকে জল আনতে হয়। এখানে যদি একটা কলতল হইতো কি কুয়া তোয়া কিছু একটা দিত তো জলের সুবিধা হইতো, বাচ্চারা হাত ধুত খাইত, তারপরে একটা ঘর বনাইন দিত, যে ছেলেরা বসতো। রোদের দিনে কষ্ট হয়, জল ঝড়ে কষ্ট হয়, এখানে রান্না করি, এখানে বাচ্চা দিকে গাড়ি ঘোড়া পেরায়, সেটা ডর লাগে। কোন রকম একটি চালা নামিয়ে খাবার রান্না হয়। বাইরে থেকে রাস্তার ধুলোবালি এসে খাবারে পড়ে, কিন্তু এই অবস্থা চললেও এখনও পর্যন্ত এই কেন্দ্রটির কোনো বাড়ি হয়নি। উপর মহলে বারবার জানানো হলো, অধিকারীরা বলছেন জমি না থাকার কারণে আঙ্গনবাড়িটি তৈরি করা যায়নি। এই আঙ্গনবাড়ি কেন্দ্রটির পাকা ঘরের ব্যবস্থা হোক, এই জন্য আপনারা বিডিও শ্রীমতী মেঘনা পালের কাছে অনুরোধ জানান। বিডিওর ফোন নম্বর 83 73 0 68 609। ফোন করে তাকে অনুরোধ করুন। আমি অন্নপূর্ণা কুমারী, পুরুলিয়া জেলা পশ্চিম বেঙ্গল থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।